হুট করে চুলের রুক্ষভাব কিংবা চুল পড়ে যাবার সমস্যায় ভোগে না এমন মানুষ খুঁজে পাওয়া দেয়। অথচ চুলের যত্নে যাবতীয় সমস্যার সমাধান হতে পারে আপনার হাতের কাছেই থাকা আমলকিতে। জানবো ভেষজ উপাদান আমলকিতে চুলের যত্ন নেবার আদ্যোপান্ত। চুলের যত্নে সচেতন ছাড়া তাদের কাছে পরিচিত এক নাম আমলকি, কারণ বাড়তি পুষ্টির জন্য বিভিন্ন তেলে যোগ করা হয় আমলকির রস। এটি চুলের গোড়া মজবুত রাখে, সাথে চুল উজ্জ্বল করে। আমলকিতে আছে প্রচুর ভিটামিন সি। চুলে ব্যবহার করতে পারেন আমলকির তেল। আমলকির তেল চুলের ফলিকল শক্ত করে। চুলে নিয়মিত ম্যাসাজ করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালো হয়। আমলকিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সব ধরনের ইনফেকশন থেকে দূরে রাখতে সাহায্য করে। চুলের সৌন্দর্য ধরে রাখতে আমলকির রস, শিকাকাই, নারিকেল তেল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করে পুরো চুলে 25 মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। এতে চুল নরম হবে, খুশকি কমে যাবে এবং চুল হবে ঝলমলে। লাগাতে পারেন হেয়ার মাস্ক। আমলকির গুঁড়ো, ডিমের সাদা অংশ, নারিকেল তেল এবং কয়েক ফোঁটা লেবু রস ভালো করে মিশিয়ে 20-25 মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। এতে করে চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া বন্ধ হবে। এটি কন্ডিশনিংয়েরও কাজ করে। চাইলে চুলে লাগাতে পারেন আমলকির রস। আমলকির রস ব্যবহারে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায়, এর ফলে চুল দ্রুত লম্বা হয়। মূর্ছনৈশী, চ্যানেল 24।